বন্ধুরা এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে শিক্ষামন্ত্রীর পদ তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এবার শিক্ষামন্ত্রীর পদটাই তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা তো শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর থেকেই চরম ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের সবই যদি আদালত করবে তাহলে শিক্ষামন্ত্রীর পদ তুলে দেওয়া হোক বলছেন চাকরি প্রার্থীরা তো শিক্ষামন্ত্রীর কোন মন্তব্য ঘিরে এই পদ তুলে দেওয়ার দাবি করছেন চাকরি প্রার্থীরা বিস্তারিত কী আপডেট চলুন আমরা জেনে নেব এই ভিডিওতে তার আগে আপনাদের সকলকে অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিতে আপনারা ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারই তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক দেবেন একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শিক্ষামন্ত্রীর পদই তুলে দেওয়ার দাবি জানালে এবং চাকরি প্রার্থীরা তো কারা এই দাবি জানাচ্ছেন বিস্তারিত চলুন জেনে নিই তো এবার শিক্ষামন্ত্রীর পদ তুলে দেওয়ার দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা এর আগে আপনারা জানেন আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগে আপনারা দেখেছেন ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু এই কথাই বলেছিলেন আর তাতেই রীতিমতো বিক্ষোভ প্রকাশ করছেন চাকরি প্রার্থীরা সবই যদি আদালত করে দেবে তাহলে শিক্ষামন্ত্রী পদটাই তাহলে তুলে দেওয়া হোক কোট আন কোট এই কথাই বলছেন চাকরি প্রার্থীরা তো রীতিমতো ক্ষোভের সুরে চাকরি বলেন সব আদালত করলে শিক্ষামন্ত্রী কেন থাকবেন আমরা চাকরি কি আদালতে ঘুরব তাহলে তাদের দাবি যেটা হচ্ছে যে চাকরি পাওয়ার জন্য আদালতে যেতে হলে পর্ষদ সভাপতি শিক্ষামন্ত্রী পদগুলো তাহলে তুলে দেওয়া উচিত প্রার্থীরা উল্লেখ করে বলেন যে ডিপিএসসি বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যে আধিকারিকরা রয়েছেন সেই আধিকারিকদের বেতন দিতে হয় সেসব বন্ধ করে সেই টাকায় শিক্ষকদের বেতন দেওয়া হোক শিক্ষক যে আপনারা জানেন যে নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতি চিত্র আমরা প্রত্যেক দিনই প্রায় দেখছি তো শিক্ষা দপ্তরকে কটাক্ষ করে এক প্রার্থী বলছেন একটা পোস্ট বাকি সব যদি ল্যাম্প পোস্ট হয় তাহলে পোস্টটাই থাক তো প্রাথমিকে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে আন্দোলনে নেমেছিলেন আপনারা দেখেছেন দু হাজার চোদ্দো ও সতেরো সালের টেট প্রার্থীরা এবং তাদের কিন্তু গভীর রাতে আমরা দেখেছি সেই আন্দোলনকে তুলে দেওয়া দেওয়া হয়েছিল বলপূর্বক এবং সেক্ষেত্রে আদালতের রায় দেওয়ার পর থেকে একশো চল্লিশ ধারা লাগু করে তাদেরকে রাতবিড়াতে কিন্তু তুলে দেওয়া হয় তো পর্ষদ সভাপতি গৌতম পালও আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন আর তার কথার রেস ধরেই স্পষ্ট জানান যে পর্ষদের সিদ্ধান্তের ব্যাপারে কোনো কথা বলবে না শিক্ষা দপ্তর তাদের দাবি যে তিনি আরও কিন্তু দাবি করেছেন যে ধর্না না দিয়ে আদালতে যাওয়া উচিত চাকরি প্রার্থীদের তো এরকম ধরনের মন্তব্যর পর থেকেই ক্ষোভে ফুটছে এ সমস্ত চাকরি প্রার্থীরা এবং তারা কিন্তু দাবি করছে যে এই মুহূর্তে তাহলে শিক্ষা দপ্তরে যে পোস্টগুলি রয়েছে তারপরে যিনি শিক্ষা মন্ত্রী রয়েছেন তার পদটাই তাহলে তুলে দেওয়া উচিত তো শিক্ষামন্ত্রী এই বক্তব্যের পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করতে থেকেছেন এবং শেষ যারা চাকরি প্রার্থী রয়েছেন যারা নট ইনক্লুডেড চাকরি প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এই একই দাবি করছেন তারা বলছেন সব ক্ষেত্রেই যদি আদালত করে দেবে তাহলে শিক্ষামন্ত্রী পদটাই তুলে দেওয়া হোক এমন মন্তব্য কিন্তু করতে দেখা গিয়েছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন অনেক ক্যান্ডিডেট রয়েছে তারা ফর্ম ফিল করছে অনেকের বিভিন্ন রকম প্রশ্ন আসছে যে ফর্মে তাদের অনেকের ভুল হয়েছে আবার একাধিক প্রশ্ন আসছে অনেকে দেড়শো টাকা দিয়ে ফর্ম ফিল করেছে আবার নোটিফিকেশান আমরা দেখেছি সংযোজনীয় নোটিফিকেশান আবার জারি করা হয়েছে যেখানে দেড়শো জায়গায় দুশো করা হয়েছে তো এই প্রশ্নগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য একটি ভিডিও আনবো সেই ভিডিওটির জন্য আপনারা উপেক্ষা করবেন অনেকেই কিন্তু আমি জানি এই প্রবলেমগুলো হচ্ছে এবং তার সাথে সিলেবাস সম্পর্কিত একাধিক তথ্য আপনারা জানেন আজকে আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদের বলেছি আমি যে সিলেবাস নিয়ে একটা নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই শনিবার কিন্তু পর্ষদ জানিয়ে দিয়েছে যে আগামী সপ্তাহে অর্থাৎ কালকের পর থেকে যে কোনো দিন কিন্তু নোটিফিকেশান আসতে পারে আমাদের একটাই দাবি ছিল যে নোটিফিকেশানের সাথে এডিট অপশানটাও দিতে হবে যাতে যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা ভুল করেছে তারা কিন্তু তাতে সংযোধনের সুযোগ পায় তো দেখা যাক আগামী দিনে কী নোটিফিকেশান আসতে চলেছে সিলেবাস কি হতে চলেছে প্রায় অনেক দিন হয়ে গেল চোদ্দ তারিখে সিলেবাস লঞ্চ করে দেওয়ার কথা কিন্তু সেই সিলেবাস এখনও পর্যন্ত প্রায় তেইশ তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আসেনি সিলেবাস নিয়ে আমরা অনেকেই ধন্দে রয়েছি তো দেখা যাক বন্ধুরা কি আসছে আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তার জন্য সকলকে অনুরোধ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর কোন জি জিজ্ঞাসা থাকলে ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকছে সেখানে গিয়ে আপনারা পার্সোনালি মেসেজ করতে পারেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে